কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা দলের সহসভাপতি মনিরুল ইসলাম ইউসুফের বাড়িতে দাওয়াত খেতে গিয়ে স্থানীয় বিএনপির একটি অংশের সাথে বাগবিতণ্ডায় অবরুদ্ধ হন বিএনপির চেয়ারপারসন উপদেষ্টা গোলাম আকবর খন্দকার। তিনি ঢাকায় যাওয়ার পথে মনিরুল ইসলাম ইউসুফের বাড়ি মিরসরাইয়ে দাওয়াত খাওয়াকে কেন্দ্র করে স্থানীয় বিএনপির একটি গ্রুপের লোকজন বিভিন্ন কথা বলে হট্টগোল শুরু করেন। এক পর্যায়ে পরিস্থিতি শান্ত করার জন্য বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তা নেন এবং তিনি চলে আসেন। একে অপরকে প্রতিদ্বন্দ্বী মনে করায় এমন অস্বাভাবিক পরিবেশ সৃষ্টি হয়। মুঠোফোনে এমনটাই জানান উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন। ঢাকা যাবে বাইরে, এটা শোনার পরে সে যারা এখানে কিছুটা তো রুফিং আছে ওরা মানে মিছিল দিয়ে ওর বাড়িতে কেন যাবে, এটা আর কি ইউসুফকে হয়তো তারা তাদের প্রতিদ্বন্দ্বী মনে করতেছে। এ বিষয়ে মুঠোফোনে কথা হয় বিএনপির চেয়ারপারসন উপদেষ্টা, সাবেক রাষ্ট্রদূত ও সংসদ সদস্য এবং চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক গোলাম আকবর খন্দকারের সাথে। ইউসুফ আমাকে বললো যে ছুটার বাসায় চা নাস্তা খাওয়ার জন্য, আমি মনে করছিলাম ইউসুফ 2018 সাল নির্বাচন মনোনয়ন দিয়েছিল পার্টি থেকে, শুনতে পাচ্ছ? জি জি, হ্যাঁ 2018 সালে মনোনয়ন দিয়েছিল। তো সেজন্য আমি চিন্তা করলাম যে যাই অতীতে ওখানে আমাদের যে স্ট্যান্ডিং কমিটির মেম্বার নজরুল ইসলাম খান, মঈন খান, ব্রিগেডিয়ার হান্নান সবাই দিয়েছে। জি, যেহেতু ওর সঙ্গে দেখি আমাদের মুক্তিযোদ্ধা ভাইস প্রেসিডেন্ট, জি, পৌরসভা সরি সরাই উপজেলা বিএনপি মেম্বার, জি, আমি দেখলাম অ্যাকর্ডিংলি যেহেতু আমি কেন্দ্রীয় দায়িত্ব ছাড়াও জেলার কনভেনার দায়িত্বে আছি, আমি উপজেলার কনভেনার মেম্বার সেক্রেটারিকে বললাম, পৌরসভার কনভেনার মেম্বার সেক্রেটারি বললাম, নুরুল আমিন সহ অন্যান্য জেলার নেতাদেরকে বললাম। জি, তো আসার পথে আমি তার বাড়িতে আসার আগে পথে আমাকে নুরুল আমিন সে এখন টেলিফোন করলেন, জি বলবেন আপনি ওখানে যাচ্ছেন আমাকে বলেননি, আমি না আমি বলিনি তথা ঠিক তোমাকে বললে তোমাদের সাথে একটা দ্বন্দ্ব আছে। জি, দ্বন্দ্বটা হচ্ছে 2018 সালে মনোনয়ন দিয়েছিল চেয়ারম্যান এবং আমাদের মনির ইসলাম ইউসুফকে দিয়েছিল, জি, এটি নিয়ে তাদের দ্বন্দ্ব আগামীতে ওই ইলেকশনে কে মনোনয়ন পাবে পাবে না এগুলো নিয়ে তো বলো আপনি ওখানে না যাওয়াটা বেটার। আমি তো শুনে আমি তো নিয়ে দিচ্ছি অলরেডি, আমি তো যেতে হবে যাবো। আচ্ছা আমি চলে আসলাম, আসার পরে তারা 200-300 লোক নুরুল আমিন চেয়ারম্যান পাঠালো, পাঠিয়ে ওখানে গেটের সামনে তারা আসছে। ইন দ্য মিন টাইম নুরুল আমিনকে আমি আর যোগাযোগ করিনি, আমার এখানে সেন্ট্রালি একজন নেতাকে বললাম, বলো আমি দেখবেন আমি নুরুল আমিন চেয়ারম্যানকে আপনার এখানে পাঠাচ্ছি, সে দিয়ে আর রিটার্ন করতেছে আমি দেখি ওকেটাকে। আমি আর্মিকে বললাম, পুলিশ টিম একটি পুলিশের তো কোনো কিছু নাই, আর্মিকে বললাম, জি নুরুল আমিন আসলো, নুরুল আমিন আসলো 5 মিনিটের মধ্যে আর্মিরা আসলো, আসলো বলবো বলছে স্যার আপনি আমাদেরকে এ করছেন আপনি বের হবেন এখন, আমি বললাম না একটু কথা বলি তোমরা 5 মিনিট ওয়েট করো। জি, দেন আমি তাদের সাথে কথা বলছি, মূল কথা হচ্ছে তাদের মধ্যে ব্যক্তিগত রেষারেষি, নুরুল আমিন চেয়ারম্যান আর ইউসুফ মনির ইসলাম ইউসুফ, জি, দুইজনের ব্যক্তিগত রেষারি ওই সামনে মনোনয়ন কে পাবে বিষয়টি দলীয় কেন্দ্রে জানাবেন এবং ব্যবস্থা নেবেন বলেও জানান তিনি। আমি জিনিসটা দেখছি, আমি জিনিসটা আলাপ করবো কেন্দ্রের মধ্যে, আমি আলাপ করবো অন্য কিছু। এ সময় তার সাথে ছিলেন উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন, মিরসরাই উপজেলা বিএনপির শহীদুল ইসলাম সাঈদ সহ অনেকেই।
শেহাবুদ্দিন শিবলুর পাঠানো তথ্যচিত্রে হোসাইন আব্বাস, বাংলাধারা, চট্টগ্রাম।